কাউকে যখন আশ্রয় করে আমরা বলি ভূত ধরেছে, কিন্তু ভগবান বলছেন যেটা সংস্কৃত শব্দ হচ্ছে মানে কি জীব ভূত, মানে সমস্ত জীবই হচ্ছে ভূত। আমরা কিন্তু হেই ভূত না, আমরা সমস্ত জীবই হচ্ছে ভূত। হ্যাঁ, জীব ভূত সনাতন, এখন কত সুন্দর কথা, আমরা যে সনাতন। হ্যাঁ, যা আদি নাই অন্ত নাই নিত্য শাশ্বত পুরাতন হলো চিরনবীন। ওই যে দাদু বৃদ্ধ হয়ে গেছে, এরা চিরনবীন কিন্তু শরীরটা বৃদ্ধ। হ্যাঁ, আত্মা কখনো জন্ম হয় না, আত্মা কখনো মৃত্যু হয় না, অথবা পূর্ণ পূর্ণতার উৎপত্তি হয় না, জন্মরহিত শাশ্বত নিত্য পুরাতন হলো চিরনবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না, কত সুন্দর। আত্মাকে কাটা যায়, আমরা রাগ রাগলে কি বলি, তোমাকে খেটে বলব। আর কাটবে শরীরে কাটতে পারে, কিন্তু আত্মাকে কাটা যায় না। নৈনম চিন্তন্তি শশ্রাণি, অস্ত্র অনেক গান দেখি আত্মাকে কাটে, বলছে শশ্রাণি মানে কি অস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনম দেহতি পাপক, আগুন জ্বালানি কেন, আমাকে ভুলতে পারবেন না, দেহটাকে ভুলতে পারবেন কিন্তু কাঁধটাকে পোড়া যায় না। হ্যাঁ,